আসসালামু আলাইকুম, নিশ্চয় সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আজ বিআরবি কেবল বিষয় নিয়ে আপনাদের একটু কথা বলবো এবং বিআরবি কেবলস এর রেট দিব এবং কত পার্সেন্ট আমি দিতে পারবো এই বিষয়ে আজ আপনাদের সামনে কথা বলবো। দেখেন, একটা ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলিতে বিদ্যুৎ আছে, কেবলস এর প্রয়োজনীয় হয়, কিন্তু অনেকে দেখা যাচ্ছে অনেকে চারতলা পাঁচতলা সাততলা বিল্ডিং করছে, কি কেবল নিবে, কোনটা ভালো হবে, কোনটা নিলে ভালো হবে, কত পার্সেন্ট, নানা রকম দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাক, কোথায় যা নিবো, ভালো কেবল কোথায় নিব, এই বিষয়ে আজ আমি আপনাদেরকে সামনে একটু ভিডিও করে দিচ্ছি। আমি আপনাদের সামনে বিআরবি কেবল বিষয় নিয়ে বলবো এবং সর্বোচ্চ যে ডিসকাউন্ট আমরা দিতে পারবো সেটাও আমি বলে দেবো, এবং আপনারা যদি নিতে চান অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানা পৌঁছে দেবো। যেহেতু আমি ভিডিওগুলো দিই, দেখেন আমি যেগুলো ভিডিও দিচ্ছি আমার অফিসে দিই বা গোডাউনে দিই, সব আমার নিজস্ব প্রতিষ্ঠানের ভিডিওগুলোই আমি দিয়ে থাকি, যেহেতু আমার ইলেকট্রিক ব্যবসা, এই জন্য ইলেকট্রিক ব্যবসা, স্যানিটারি ব্যবসা, ফ্রিজের ব্যবসা, আমি এই সাইটগুলো আমি ভিডিও করে আপনাদের সামনে দেখানো হয় এবং চিন্তাভাবনা করি যে আমার কাছ থেকে আপনারা ক্রয় করেন বা না করেন, যেন কোনো ভাই ভিডিওগুলো দেখে বলতে পারে না আরিফ ইলেকট্রিক একটা ভালো পরামর্শ দিয়েছে, এত পার্সেন্ট দিতে চাচ্ছে, আমার কাছ থেকে ভালো লাগলে নেবেন, না লাগলে নাই, কিন্তু আমার ভিডিওগুলো দেখে যদি উৎসাহিত হন তাহলে এটা আমি সার্থক হব, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখেন আজ আমি বিআরবি তারের মূল রেট বলবো এবং আমি কত পার্সেন্ট দেব সে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। দেখেন আমি প্রথমে মূল রেটগুলো দিয়ে দিচ্ছি। দেখেন 1.0 বিআরবি তারের মূল রেট, বর্তমান মূল রেট হলো 2014 টাকা, 1.3 মূল রেট হলো 2539 টাকা, এবং 2.0 যেটাকে বলা হয় 336 সেটার মূল রেট হলো 3852 টাকা, এবং 4.0 যেটাতে 7 গেজ থাকে সেটা হলো 7230 টাকা, এবং 4.5 8236 টাকা মূল রেট, এবং 2.5 4644 টাকা, এবং 1474 টিটি যেটাকে বলা হয় 1474 লতা তার সেটার মূল রেট হলো 1916 টাকা, এবং 1474 টিটি 1474 টিসি সেটাকে যেটাকে বলা হয় টুইন কোর তার সেটার মূল রেট হলো 2911 টাকা। আমি মূল রেট আপনাদেরকে বলে দিলাম এবং কত পার্সেন্ট দিতে পারবো, এবং দেখেন কিছু কিছু সময় দেখেন আমরাও অনেক প্রবলেমে পড়ে যাই, কারণ আমার দোকানে যখন আমার কর্মচারীরা আসে অনেকেই আসে বলে যে ভাই 7 বিস্তার দেন বা 3 বিস্তার দেন, এই বিষয়ে অনেকেই করলে দেখেন আমি শিওর আমি কনফিডেন্স, অনেক দোকানদারও এখনো বোঝে না, দোকানদার কর্মচারী এখনো তারা বোঝে না, কে 3 বিস্তার বললো, 7 বিস্তার বললো, তারপর 4.0 4.5 এই বিষয়ে নানা রকম একটা প্রবলেম হয়ে যায়, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। যেহেতু তার রেট দিয়ে দিয়েছি, আমি তার রেটে আমি কত পার্সেন্ট দিতে পারবো, সর্বোচ্চ পার্সেন্ট আমি আপনাদেরকে ছেড়ে দেবো। তার আগে আমি একটু কথা বলি, দেখেন তার বিষয়ে দেখেন অনেক দোকানদারের কর্মচারী বোঝে না, যদি আপনাদেরকে এসে বলে যে ভাই 3 বিস্তার দেন, 3 বিস্তার দিলে আপনি বুঝতে পারবেন যে হয়তো 2.0 মানে 336 তারটা আপনাদেরকে চাচ্ছে, 3 বিশ বললে আপনারা 336 তারটা অর্থে তারের গায়ে খোদাই করে লেখা থাকে 2.0 এই তারটা আপনারা দিলে এই তারটা দিয়ে দিবেন। যদি বলে যে ভাই 4.5 বলে বা 7 বিশ বলে বা 7 36 বলে তাহলে আপনারা 4.5 তারটা আপনারা দিয়ে দিবেন। 4.5 তারটার ভিতরে 7টা গেস থাকে, এজন্য হয়তো 7 বিশ বলবে বা 7 36 বলবে, তখন আপনারা এই তারটা দিয়ে দিতে পারবেন, তারটা এরকম ইয়ে হয়। দেখেন 2.0 তো বলে দিলাম কোনটা দিবেন, আর 1.3 এটা বেশিরভাগ দেওয়া হচ্ছে পাঁচতলা সাততলা বিল্ডিংয়ে 1.3 বাল্বের লাইনের কাজ হয়, আর 1.0টা হলো আন্ডার গেজ, একটু আপনার দেওয়া হচ্ছে নর্মাল কাজগুলো করবেন তখন এই তারটা ব্যবহার হয়। আর আপনার নিলে বিআরবি তার নিশ্চিন্তে নেবেন, কোনো সমস্যা নাই, সারা বাংলাদেশে এখন বিআরবি তার ভালো একটা ফর্মে রয়েছে, বিআরবি তারের পার্সেন্টটা মোটামুটি বেশি এবং বিআরবি তার সবচেয়ে ভালো, এটা তো বুঝতেই পারছেন, আর আমি যে পার্সেন্ট আপনাদেরকে দিতে পারবো বিআরবি তার যদি নেন, আমি সর্বোচ্চ ডিসকাউন্ট আমি 10% অর্থাৎ 10% আমি ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে ডেলিভারি করতে পারবো, আপনারা নিলে আমার কাছ থেকে নিতে পারবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা আমরা তারগুলো পৌঁছে দিব। আর বিআরবি তার ব্যবহার, দেখেন বিআরবি তারের আমি একটা বিষয়ে কথা বলি, দেখেন বিআরবি তার এই দেখেন আমি এখান থেকে এগুলো সবগুলো আমার বিআরবি তার, অন্য অন্য ব্র্যান্ডেরও আছে, সেই বিষয়ে আমি অন্যদিন আপনার এর সামনে কথা বলবো। বিআরবি তার সজীব এদিকে ধরো, দেখেন এখানে আমরা একটু যেহেতু পাইকারি সেল করে অনেক সময় লেখা প্রবলেম হয়ে যায়, এই জন্য আমরা বড় করে লেখা লিখে দিছি যাতে সহজে ডেলিভারি করা সহজ হয়। দেখেন এখানে লেখা রয়েছে 2.0 8M 3 তার, মানে ভিতরে 3টে গেজ রয়েছে, লাল কালো হলুদ, মানে এখানে এই কোম্পানি দেখাচ্ছে লাল কালো হলুদ সবুজ সব রকমই হয়। এখানে দেখেন লেখা রয়েছে 100 মিটার, দেখেন এখানে একটা কি একটা দেখেন 100 মিটার রয়েছে, এখানে 109 গজ, অন্য কোম্পানির 109 গজ থাকে না, একটা চালাকি করে থাকে, দেখেন 109 গজ, এখানে এক কয়েলে 109 গজ তার রয়েছেন, এবং কেজি কত খানি রয়েছে তাও লেখা 3 কেজি। দেখেন মূল রেটটাও এখানে লিখে দিয়েছে 3852, অন্যান্য কোম্পানির মূল রেট লেখা থাকে না, একটু ভোগেজুয়ে পড়ে যান, দেখেন এই যে 3852 টাকা মূল রেট, এখান থেকে আমরা ওই পার্সেন্টগুলো দিতে পারবো। আর দেখেন বিআরবি তারের
এত সুন্দর একটা এদের প্যাকেজিং, আর ভিতরের কেবলগুলো টুইস্টিং করা থাকে, এজন্য মালগুলো আরো ভালো হয়, টুইস্টিং করা থাকলে আরো মালটা হাডি হয়। এবং এদের তামাগুলো যে তামাগুলো ব্যবহার করে অরিজিনাল তামা ব্যবহার করে, ভোগিজয়ের কোনো অপশন নেই। আর বিআরবি তার তো বুঝতেছেন, বিআরবি তার যদি কোনো ভাষায় ব্যবহার করেন, কোনো আমার কাস্টমার ভাইরে ঠকবেন এটার কোনো অপশনই নাই, অপশনই নাই ঠকার। আসলে বিআরবি তারটা অবশ্যই ভালো একটা বিশ্বস্ত দোকান থেকে নেবেন। আর দেখেন যে কোম্পানি ভালো সাফল্য অর্জন করে তার তো একটু শত্রু থাকবেই, অনেক অবৈধ কোম্পানি তারা একটু দুই নাম্বার তারগুলো হয়তো এই কোম্পানির নামে ব্যবহার করে থাকে, এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। আর দেখেন বিআরবি তারের একটা দেখেন আর ওজন অনেক, ওজন এটা 2.0 তারের অনেক ওজন। আর অন্যান্য কোম্পানি দেখা যাচ্ছে ইনসুলেশন মোটা করে, টুইস্টিং থাকে না, ভোগিচকি থাকে, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এজন্য আমি আজকে আমার এই ভিডিওটা দেওয়া, বিআরবি কেবল নিয়ে ঠকবেন এমন লোক খুব কম আছে, খুবই কম রয়েছেন, বিআরবি তার নিয়ে ঠকবেন। আর বিআরবি তারের লতা তার টিসি তার সব ধরনের বিআরবি। আর দেখেন বিআরবি তার আমি পার্সেন্ট কেন বেশি দেবে, বিআরবি পলিমার আমার সবচেয়ে সেল বেশি, বিআরবির কেবলস। আবার দেখেন বিআরবি কোম্পানি যেগুলো তৈরি করে সব জিনিস সব প্রোডাক্টই তাদের ভালো, বিআরবি কেবল, বিআরবি পলিমার, কিয়াম, এমআরএস হার্ডবোর্ড সব বিআরবির প্রোডাক্টগুলি দেখেন। এজন্য আর কুষ্টিয়াতে আমাদের বাড়ির পাশে কুষ্টিয়াতে আসলে এত বড় একটা কোম্পানি, কোম্পানিকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আর আমরা চেষ্টা করি যে আসলে কাস্টমারদের হাতে ভালো কিছু তুলে দেব, যেন তারা ভালো কেবলস পায়। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে দিক নির্দেশনা দিবেন যে আসলে আমি কি করলে ভালো হবে। আর আমার প্রতিষ্ঠান আরিফ ইলেকট্রিক, আপনারা জানেন আমি নিত্য নতুন কিছু ভিডিও দিয়ে থাকি, আমার কিছু প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে বলি যে ভাই এই প্রোডাক্টগুলো নিলে আপনারা ভালোই করবেন। দেখেন মিডিল একটা চার্জার ফ্যানের ভিডিও দিয়েছিলাম, চার্জার ফ্যান আমাকে যত ভাই আমাকে ফোন করেছেন, কয়েকজন ভাই আমার অনলাইনের মাধ্যমে আমার কাছ থেকে ফ্যান নিয়েছে, সেই ভাইরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, যদি ভালো হয় অবশ্যই বলবেন যে ভাই কমেন্টে তো জানাবেন ভাইয়া না আপনার প্রোডাক্টগুলো ভালো, আপনার ভবিষ্যৎ নেই। অনেক ভাই বলে ভাই আপনার কাছে টাকা দেবো আপনি তুলো না দেন, অনেক ভাই তো ধরা খেয়েছি। আসলে ভাই বিশ্বাস অর্জন করাটা খুব একটা কঠিন ব্যাপার, বিশ্বাস অর্জন করতে অনেক সময়ের ব্যাপার। আর যদি আমার ভিডিওর পাশে আসেন যেহেতু দেখবেন আসলে ভিডিওটা, আর আমি যে প্রোডাক্ট আমি যেগুলো ভিডিও দিয়ে থাকি আসলে আমার নিজস্ব প্রতিষ্ঠান থেকেই ভিডিওগুলো দিয়ে থাকি, আমার নিজস্ব দুটো গাড়ি আছে ডেলিভারি করে, আমার প্রোডাক্টটা সেলও বেশি, সেলও বেশি, এজন্য আমরা পার্সেন্টগুলো বেশি দিতে পারি এবং আমরা ভালো তারটাই কাস্টমার হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা করে থাকি। আর আমার চ্যানেলের ভিডিও তুলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে রাখবেন। আর আপনারা আসেন বলেই, কলি আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি, আপনারা যদি না থাকতেন ভাই আজ আমি কলি এ পর্যন্ত আসতে পারতাম না। আসলে দেখেন ভিডিওগুলো যখন দেই আসলে আমাকে অনেক ভাই আমাকে ফোন করেছে, ভাই আপনার ভিডিওগুলো আমার ভালো লাগে, আপনি ভালো কথা বলেন, ভালো পরামর্শ দেন। আর যদি আমার ভিডিওতে কোনো দেওয়ার সময় কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে বলবেন ভাই আপনি এই ভুলটা হচ্ছে এদিকে সংশোধন করে, এদিকে প্রবলেম হচ্ছে। আমি আসলে দেখেন মানুষ মাত্রই তো ভুল, ভুল হতেই পারে, আসলে আমি ছোট মানুষ, আসলে আপনাদের ভালোবাসা করলে আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি, আপনারা যদি আমার পাশে না থাকতেন আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আসলে দেখেন আরিফ ইলেকট্রিক এক সময় অনেক কষ্টে চলতো, অনেক আমার এলাকার লোকজন জানে, এই বিষয়ে আসলেই না বলি অন্যদিন হয়তো বলবো, অনেক লোকজন জানে যে আরিফ ইলেকট্রিক কোন পর্যায় থেকে এই পর্যায়ে আসতে পারছে। আসলে আমি আপনারা আমার পাশে আসেন বলে আজ আমি এই পর্যায়ে আসতে পারিছি। আমি চিন্তাভাবনা করো সকল পাঠি বা আমার পাইকারি, আমারগুলো অনেক পাইকারি রয়েছেন, অনেক কাস্টমার ভাইরা রয়েছেন, আসলেই তারা জানে আমি চিন্তাভাবনা করি, আসলে কাস্টমার হাতে ভালো কিছু তুলে দেওয়ার চিন্তাভাবনাই করে থাকি। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।